আমরা পাকিস্তানের রাজনৈতিক খবরের দিকে নজর রাখছি গত কয়েকদিন ধরেই এবং আপনাদের সামনে যথাসম্ভব আমাদের বিশ্লেষণ এবং পাকিস্তানের রাজনীতির সবশেষ কী আপডেট, মেইনলি ইমরান খান, কারণ ইতিমধ্যে আমরা বলছি যে ইমরান খান অনেকটা হিরো থেকে হিরোই হয়ে গেছেন বলা যায়। ক্রিকেটের মাঠের হিরো, ক্রিকেটের মাঠের হিরো এখন আপনার রাজনীতির মাঠের হিরো হওয়ার পথে, এবং যার বিরুদ্ধে দেশের আদালত, সর্বোচ্চ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেও, তার এখানে ব্যাপক পুলিশ মোতায়েনের পরেও, তার শুধুমাত্র তার সমর্থকদের প্রতিরোধের মুখে তাকে গ্রেফতার করতে পারেনি। এবং এটি একটি পাকিস্তানের ইতিহাসে একটা ট্রিমেন্ডাস ঘটনা, কারণ হচ্ছে পাকিস্তানে সেনা সমর্থিত সরকার সবসময় থাকে এবং সেনা সমর্থিত সরকার চাইলে বিরোধী দলীয় নেতাকে কী করতে পারে তার উদাহরণ বুড়ি বুড়ি আছে। তার উদাহরণ আছে পারভেজ মোশারফ, তার উদাহরণ আছে নওয়াজ শরিফ, যাদেরকে দেশ ছেড়ে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সেই ইমরান খান এখন একেবারেই বলতে পারেন যে কিছুটা নমনীয়, কিছুটা কৌশলী, এবং একসময় খেলার মাঠের অধিনায়ক, অনেকে বলেন যে খেলার মাঠ থেকে উঠে আসার কারণে রাজনীতিতে হয়তো বা তিনি অত একটা রাজনীতিতে পটু না, কিন্তু দেখতে দেখতে সময়ের পরিক্রমায় এবং রাজনৈতিক পোর খেতে খেতে ইমরান খান এখন খেলোয়াড় হচ্ছেন রাজনীতির মাঠের, এখন আর ক্রিকেট মাঠের নয়। সবশেষ খবর যেটা বলছে যে জামিন পেতে লাহোর হাইকোর্টে সশরীরে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান শুক্রবার লাহোর হাইকোর্টে হাজির হওয়ার পরিকল্পনা করছেন, খবর ডন জিও, জিও টিভি ও আল জাজিরার। ইসলামাবাদ সেশন কোর্টে হাজির হওয়ার নিশ্চয়তাও দেবেন তিনি। সেশন আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে এবং 18 মার্চে আদালতে তার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। পিটিআই নেতা ফরহাদ চৌধুরী শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ইমরান খান নিজে লাহোর হাইকোর্টে গিয়ে বিচারককে আশ্বস্ত করবেন যে তিনি ইসলামাবাদের আদালতে যেতে প্রস্তুত, এ মর্মে একটি মুসলেকাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাকিস্তানের দৈনিক ডন জানায়, লাহোর হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চৌধুরী ইসলামাবাদ সেশন কোর্টে হাজির হতে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নিরাপত্তার জন্য নিরাপদ করিডোরের ব্যবস্থা করার দাবি জানান, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি পরিষ্কার করে দিয়ে বলেন যে ইমরান খানকে গ্রেফতার করাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আসল উদ্দেশ্য নয়, এ পরোয়ানা কেবল ইমরানকে আদালতে হাজির করার জন্য জারি হয়েছে। তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ফেব্রুয়ারির শেষ দিকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদের সেশন আদালত। পরে পিটিআই এই পরোয়ানার স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে 13 মার্চ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়, কিন্তু শুনানিতে অনুপস্থিত থাকার কারণে গত সোমবার ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতের বিচারক জাফর ইকবাল। গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা পিটিআইয়ের আবেদন বৃহস্পতিবার নাকচ করেছে সেশন আদালতের বিচারক। পুলিশ একাধিকবার ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করে বিফল হয়েছে। ইমরানের শত শত সমর্থক তাকে গ্রেফতারে বাধা দিয়েছে। ইমরান খানকে গ্রেফতার করে 18 মার্চ আদালতে হাজির করতে আদালতের দেওয়া নির্দেশ মোতাবেক ইসলামাবাদ পুলিশ একটি দল গত মঙ্গলবার লাহোর গিয়েছিল। সেদিন ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়ি ঘিরে পুলিশ অবস্থান নিলে গ্রেফতার ঠেকাতে রাস্তায় নেমে আসা পিটিআই নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। বুধবারও গ্রেফতারের সংঘাতের মধ্যেই চলে ইমরানকে গ্রেফতারের চেষ্টা। পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি কাঁদানে গ্যাস এবং পেট্রোল বোমা ছোড়ার ঘটনার পর সেদিন সন্ধ্যায় পুলিশ পিছু হটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এছাড়া পাকিস্তান সুপার লীগের খেলা থাকার জন্য পুলিশ অভিযান স্থগিত করে। ওই যে এক জায়গায় বলা হয়েছে যে ইমরানের সেই ক্রিকেটে ইমরানকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু সেটা যতটাই না তার চেয়ে বেশি তার সমর্থকরা তাকে বাঁচিয়ে দিয়েছে। একটা কথা খুব পরিষ্কার,
যে ইমরানকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সেই প্রক্রিয়াটি বিশ্বব্যাপী সমালোচিত হয়েছিল এবং ইমরান খানের এই ক্ষমতাচ্যুতিটাই তাকে একরকম পাকিস্তানে এক নতুন হিরো বানিয়ে দিয়েছে। এবং এ কথা সুনিশ্চিতভাবেই বলা যায় যে আগামীতে যদি নির্বাচন হয় পাকিস্তানে, ফেয়ার ইলেকশন হয়, তাহলে সেই ইলেকশনে ইমরান খান যে গত নির্বাচনের চেয়ে বহুদূর এগিয়ে যাবেন এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা শুধু এটুক বলবো যে জনগণের শক্তি এবং জনগণ যদি কাউকে নেতা হিসাবে নির্ধারণ করে নেয় তাহলে সেই জায়গায় শক্তি দিয়ে, পুলিশ দিয়ে বা ক্ষমতা দিয়ে অথবা আদালতকে ব্যবহার করে যে ঠেকানো যায় না, ইমরান খান মনে হয় তার একটি বড় প্রমাণ হয়ে দাঁড়াচ্ছেন। আগামীতে ইমরান খান এবার আদালতে হাজিরা দেওয়ার পর এবং পাকিস্তানের রাজনীতিতে তিনি কী কী কর্মসূচি রাখেন, ইমরান খান ক্ষমতাচ্যুতির পরেই তিনি বিশাল লং মার্চ করেছেন, সেখানে তার উপর হামলা হয়েছে, বন্দুক হামলা হয়েছে, সেটি তার কর্মীরা তাকে রক্ষা করেছেন, একরকম কিছুটা ভাগ্যের গুণে বেঁচে গেলেও অনেক ক্ষেত্রেই কর্মীরা তাকে রক্ষা করেছেন, সেই জায়গায় নিশ্চয়ই পাকিস্তানের রাজনীতিতে সামনে জল যে আরও বহুদূর গড়াবে এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।